Assalamu alaikum, beloved. Assalamu alaikum, Huzur. My name is Ibrahim Ahmed Jawahir. I am at the present studying of. আমি মরিশাস বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যা পড়ছি. প্রশ্ন হলো, হুজুর বারবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সম্পর্কে সতর্ক করছেন। হুজুর, পরিবর্তিত বিশ্বে এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিং বানানোর ব্যাপারে হুজুর কি পরামর্শ থাকবে? কি পড়ছো তুমি? তুমি কি, তুমি কোন ধরনের স্থাপত্যবিদ্যা পড়ছো? আর্কিটেকচার পড়ছে এই ছাত্র? তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো সরাসরি আপনাকে প্রভাবিত করবে না, বা বিল্ডিং প্রভাবিত হবে না, বা ধ্বংস হবে না, বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না সেই দৃষ্টিকোণ থেকে। তোমাকে যুদ্ধের পর কিভাবে ভালো বিল্ডিং ডিজাইন করা যায় সেটা নিয়ে চিন্তা করা উচিত তোমাকে। যুদ্ধ পরবর্তী পৃথিবীকে আপনি কিছু পরামর্শ দিতে পারেন, কিন্তু যুদ্ধের পূর্বের অবস্থা সম্পর্কে কিছু বলে কেউ আপনার কথা শুনবে না। মানুষ বলবে যে এমন কিছু হতে যাচ্ছে না, আপনি অর্থহীন কথা বলছেন। আপনার নিজেরও চিন্তা করা উচিত, আল্লাহ আপনাকে ব্রেইন দিয়েছেন, উর্বর ব্রেইন দিয়েছেন। আপনি আর্কিটেকচার পড়ছেন, আপনার নতুন পন্থা, নতুন ডিজাইনের কথা ভাবা উচিত। কিছু যদি ঘটে যায় তৃতীয় বিশ্বযুদ্ধের মতো এমন পরিস্থিতিতে, আপনি কিভাবে বিশ্বকে সেই অবস্থা থেকে উত্তরণ, বিশ্বের উত্তরণ ঘটাতে পারেন ভালো স্ট্রাকচার তাদের সামনে পেশ করে? আমাকে জিজ্ঞেস না করে আপনি নিজেই বলুন যে কোন ধরনের স্ট্রাকচার পৃথিবীকে দেওয়া যেতে পারে। আপনার মাথায় যদি কোনো আইডিয়া থাকে আমাকে লিখে পাঠাবেন, ইনশাল্লাহ।